আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বাষ্পমোচন বা প্রচ্ছেদনের দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলতে চাই এর আগের পার্টে অলরেডি আমি বাষ্পমোচন কি কিভাবে এই ঘটনাটা ঘটে কোন কোন অংশ দ্বারা কত শতাংশ বাষ্পমোচন ঘটে এই নিয়ে ডিটেল কথা বলেছি যারা তোমরা সেই ভিডিওটি দেখো অবশ্যই নিচের দেওয়ালিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো আজকের এই ভিডিওটি যারা তোমরা নবম শ্রেণীতে পড়াশোনা করো এছাড়াও যারা তোমরা এম জিএনএম ও নার্সিং এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এই চ্যানেলে প্রথমবার এই ভিডিও দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দিবে তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওতে বাসমোচন ব্যাপারটিকে পুরোপুরি আমরা ফিনিশ বা শেষ করে ফেলার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনার কোন কোন বিষয়বস্তুগুলি আমাদের প্রথমে রয়েছে প্রথমেই আমরা কথা বলবো বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তাবলী এবং তারপরে বাষ্পমোচনের তাৎপর্য বা গুরুত্ব বা কেন কিন্তু যেটাই এর পাশাপাশি আমাদের আর একটু জেনে রাখা দরকার যে বাষ্পমোচন এই যে ব্যাপারটা একটু বলেনি। বাষ্পমোচন এবং এর মতোই আর একটা শব্দ রয়েছে যেটাকে আমরা বলি ভবন এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য অনেকবার পরীক্ষায় আসে কি এই দুটো জিনিস কি তো আমরা আগের ভিডিওতে অলরেডি যারা প্রথম পার্টের ভিডিও দেখেছো তো তোমরা জানোই যে বাষ্পমোচন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া এটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া কেন এটা শারীর বৃত্তীয় প্রক্রিয়া ভাই কারণ হচ্ছে এই বাষ্পমোচনটা জীবের শরীরে উদ্ভিদের শরীরে ঘটে তার জন্য এটা শারীরবৃত্তীয় বৃত্তীয় শরীরে ঘটে বা এটাকে জৈবনিক প্রক্রিয়া বলতে পারো কারণ এটা জীবের শরীরে ঘটে কিন্তু এই যে বাষ্পমোচন প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু জীবের শরীরে ঘটে না এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া এবার তুমি বলবে এটা কোথায় ঘটে এটা এটা ঘটে সাধারণত বিভিন্ন তরলের উপরিতলে ধরে নাও এটা তোমার বাড়ির পাশের একটা পুকুর এই পুকুরের মধ্যে যে জল রয়েছে তুমি শীতকালে দেখেছো যে এখান থেকে এরকমভাবে ধোয়ার মতো উঠতে এই ধোয়ার মতো যে উঠে যাচ্ছে এটা হচ্ছে বাষ্পী ভবন প্রক্রিয়া এটা যে কোনো তরলের উপরিতল থেকে ঘটে তুমি যদি কোনো তেল রেখে দাও সেই তেলটাও তুমি যদি এখানে তেল রেখে দাও এই তেলটাও কিন্তু উপরিতল থেকে উপরের দিকে বাষ্পীভূত হবে উপরের তল থেকে এটা ধীরে ধীরে শুকিয়ে কমে যাবে তো এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলি বাষ্পীভবন এটা উদ্ভিদের শরীরে বা প্রাণীর শরীরে ঘটে না এটা দেহের বাইরে তাই এটাকে আমরা বলবো ভৌত প্রক্রিয়া বোঝা গেছে ব্যাপারটা যে কোনো তরলের উপরিতল থেকে এটা মানে ঘটে এরপরে দেখে নাও এটা পত্ররন্ধ্র দ্বারা ঘটে কি দ্বারা ঘটে পত্র রন্ধ্রের ভূমিকা রয়েছে কিন্তু এখানে এরকম পত্ররন্ধ্রের পত্ররন্ধ্রের ভূমিকা নেই আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে বাষ্পমোচন অবশ্যই পত্ররন্ধ্রের মাধ্যমে সবচেয়ে বেশি ঘটে তো অবশ্যই এখানে পত্ররন্ধ্রের ভূমিকা রয়েছে এটা তোমাকে খুব ভালো মতো মনে রাখতে হবে নাম্বার আচ্ছা বাষ্পমোচন আর লিখলাম না এখানে এটা দিনের বেলা দিনের বেলা সূর্যের আলোতে ঘটে এটা দিনের বেলা সূর্যের আলোতে ঘটে কিন্তু এখা এটা হচ্ছে দিবারাত্র দিবারাত্র ঘটে অর্থাৎ এটা দিনের বেলা রাতের বেলা কোনো কিছু মানে না ভাই মানে সব সময় এটা ঘটে তো অবশ্যই মনে রাখতে হবে এটা মানে দিবারাত্র দিনে এবং রাত্রে দুটোতেই ঘটে এবার কথা হলো তুমি শীতকালে এটা কিন্তু দেখতে পাও এইভাবে গ্রীষ্মকালে কি এটা এরকম হয় না অবশ্যই হয় কিন্তু গ্রীষ্মকালে এতটাই প্রখর তাপমাত্রা থাকে যে আমরা দেখতে পাই না কিন্তু শীতকালে কিন্তু এটা লক্ষণীয় গ্রীষ্মকালে আরো বেশি হয় কিন্তু আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি না বোঝা গেছে তাহলে এটা দিনের বেলা বা রাতের বেলা উভয় সময় হয় এটা কিন্তু শুধুমাত্র দিনের বেলা হয় নাম্বার ফোর প্রোটোপ্লাজমের ভূমিকা রয়েছে প্রোটোপ্লাজম ভূমিকা রয়েছে প্রোটোপ্লাজম বলতে কি বোঝায় ভাই এর আগে যারা তোমরা আমার ভিডিও দেখো তোমরা জানো যে কোষের মধ্যে কোষ পর্দা বাদে এটা যদি একটা কোষ হয় এই কোষের বাইরের যে অংশটা সেটাকে আমরা বলি পর্দাটাকে বলি কোশ পর্দা এই কোশ পর্দা বাদ দিয়ে একটা কোষের মধ্যে ভিতরে যা আছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া সব কিছুকে একসঙ্গে বলা হয় প্রোটোপ্লাজম তো এখানে যেহেতু বাষ্পমোচন শরীরে ঘটে তো অবশ্যই এখানে প্রোটোপ্লাজমের ভূমিকা রয়েছে কিন্তু এখানে প্রোটোপ্লাজমের কোনো ভূমিকা নেই এটা কিন্তু কোষের এখানে কোনো ব্যাপার নেই তো এটা অবশ্যই প্রোটোপ্লাজম এখানে নেই যেহেতু হচ্ছে কোষ নেই এবার কথা হচ্ছে এই যে বাষ্পমোচন প্রক্রিয়াটা এই বাষ্পমোচন প্রক্রিয়াটা তো আমরা পার্থক্য এখানে দেখে নিলাম মিলও রয়েছে তো মিলগুলো আর আলোচনা করছি না এর মধ্যে মিলও রয়েছে যাই হোক দুটোর মাধ্যমে বাষ্পীভূত হয় মানে বাইরের দিকে জলটা বাইরের দিকে যায় এখানে উপরের দিকে ওঠে এখানে উপরের দিকে ওঠে মিলও রয়েছে যাই হোক সেগুলো আলোচনা করছি না সেটা আসেও না পরীক্ষায় বিশেষ করে যেগুলো কমন জিনিস সেগুলোই আমি আলোচনা করছি নেক্সট তোমাদের এখানে একটা ইম্পর্ট্যান্ট শর্ট প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি এই যে বাষ্পমোচন প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি মাপার জন্য একটা যন্ত্র রয়েছে বিজ্ঞানী জ্ঞানং মনে থাকবে বিজ্ঞানীর নাম কি জ্ঞানং জ্ঞানং একটা যন্ত্র আবিষ্কার করেছে যেই যন্ত্রের সাহায্যে আমরা এই বাষ্পমোচন যে প্রক্রিয়াটা কি কতটা ঘটছে সেটা কিন্তু পরিমাপ করতে পারি কতটা সেই যন্ত্রটার নাম কি সেটার নাম হচ্ছে পোটোমিটার কি নাম পোটোমিটার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বাষ্পমোচন প্রক্রিয়া মাপা হয় তো উত্তর হবে পোটোমিটার তো যাই হোক আশা করছি তোমরা বুঝে গেছো এবার আমরা এই বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তাগুলো আজকের যে মূল আলোচনা সেই আলোচনায় আমরা ঢুকে যাচ্ছি চলো প্রথম থেকে আবার আমরা শুরু করি এটা বোনাস ছিল তোমাদের জন্য ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ যে মানে পার্থক্যটা এবং শর্ট প্রশ্নটা চলো আমরা প্রথম থেকে আবার শুরু করি যে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তগুলি তো বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তা বলি এইটুকু আমরা আলোচনা করছি দেখো এই শর্তগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এই শর্তগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ভাই প্রথমটা হচ্ছে বহি প্রভাবক আর তাহলে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী এই যে উদ্ভিদের যে অতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে চলে যাচ্ছে তো সেই বাষ্পাকারে বেরিয়ে যাওয়ার জন্য দুই ধরনের প্রভাব মানে দুই ধরনের প্রভাবক থাকে একটা হচ্ছে বাইরের থেকে উদ্ভিদের শরীরের বাইরে থেকে আর একটা হচ্ছে উদ্ভিদের শরীরের ভিতরেই থাকে ওকে তো বাইরে থেকে কোন কোন প্রভাবকগুলি কাজ করে চলো আমি লিখে নিচ্ছি প্রথমটা হচ্ছে তাপমাত্রা প্রথমটা হচ্ছে তাপমাত্রা দেখো আমাদের এখন এখন তোমরা বুঝতে পারছো আমি এই মুহূর্তে যে ভিডিওটা মানে শ্যুট করছি মানে কি ধরনের উষ্ণতা কি ধরনের টেম্পারেচার ভাই এর আগে পশ্চিমবঙ্গবাসী কখনো মনে হয় অনুভব করেনি আমাদের আশেপাশে কালিয়াগঞ্জের আশেপাশে হেমতাবাদের আশেপাশে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি সবসময় এর পাশেই রয়েছে বিশাল টেম্পারেচার ভাই ঠিক আছে তো এই যে তাপমাত্রা এই তাপমাত্রার উপরে ডিপেন্ড করে কিন্তু বাষ্পমোচন হয় এখন তুমি যদি এই তাপমাত্রায় তুমি মাঠে যদি একটু গাছগুলোকে দেখো মানে কি অবস্থা ভাই চিৎকার করছে গাছগুলো চিৎকার করছে জলের জন্য ঠিক আছে তো এই যে তাপমাত্রাটা এটা কিন্তু বাষ্পমোচনের বাষ্পমোচনের উপর প্রভাব ফেলে কি প্রভাব ফেলে আমি একটু পরে বলছি এরপরে দেখো পরেরটা হচ্ছে বায়ু প্রবাহ আচ্ছা নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে আলোর তীব্রতা আলোর তীব্রতা এবং নাম্বার ফোর হচ্ছে তোমার যেটা বলবো সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা এবং নাম্বার ফাইভ যেটা তোমাকে আমি জানাবো সেটা হচ্ছে কার্বন অক্সাইডের ঘনত্ব তাহলে এইগুলো হচ্ছে উদ্ভিদের শরীরের বাইরে আচ্ছা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব তার দেহের মধ্যে আমরা বলছি না বাইরে যদি কার্বন অক্সাইডের ঘনত্ব যদি বেশি থাকে তাহলে সেটার কথা বলছি আমরা ঠিক আছে তাহলে বহির প্রভাবক অর্থাৎ বাইরে থেকে যে প্রভাবগুলো বিস্তার করে সেগুলো হচ্ছে এগুলো এবার অন্তঃপ্রভাবক অর্থাৎ শরীরের ভিতরে রয়েছে এরকম কিছু প্রভাবক রয়েছে যেরকমভাবে কিউটিকল যেটা হচ্ছে উদ্ভিদের পাতার এক আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি তো এই কিউটিকল যেটা কিউটিন দ্বারা নির্মিত তো এই কিউটিকলের উপর ডিপেন্ড করেও কিন্তু বাষ্পমোচন কম বেশি হতে পারে নাম্বার দুই হচ্ছে পাতার গঠন পাতার গঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাতার ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করবে পাতা ছোট বড়ের উপর ডিপেন্ড করবে সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এরপরে নাম্বার তিন হচ্ছে পত্ররের গঠন সংখ্যা এগুলোর উপরেও ডিপেন্ড করবে ঠিক আছে এবং পত্ররন্ধ্রের অবস্থান এটার উপরেও ডিপেন্ড করবে ঠিক আছে কিছু কিছু পাতার মধ্যে পত্র অভ্যন্তরে পাতার ভিতরের দিকে অবস্থান করে সেটার উপরে ডিপেন্ড করবে তো চলো এইগুলোকে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি দেখেন যে বাষ্পমোচনের সঙ্গে তাপমাত্রার কি সম্পর্ক অবশ্যই মনে রাখবে বাষ্পমোচনের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতি বাষ্প মোচন যদি তাপমাত্রা বেশি হয় তুমি এখান থেকে এখানে আমি এই পাতাটা দিয়েই সমস্ত কিছু বলার চেষ্টা করবো ধরে নাম এটা একটা পাতা তো এই যে পাতাটা এই পাতাটার উপরে যদি যদি দেখা যায় আশেপাশের টেম্পারেচার বেড়ে যায় টেম্পারেচার বা যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে কি হবে এই পাতার যে জলটা সেই জলটা বেশি বাইরের দিকে হবে। তাই তো তাহলে তাপমাত্রা যত বেশি হবে তত বাষ্পমোচন হারটাও তত কি হবে বেড়ে যাবে তাহলে এটাই হচ্ছে এর মধ্যে সম্পর্ক সমানুপাতি সম্পর্ক অবশ্যই তোমরা যখন বর্ণনা করবে তখন সমানুপাতির পাশাপাশি এটা লিখবে যে তাপমাত্রা বাড়লে অবশ্যই বাষ্পমোচন 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 হার বেড়ে বেড়ে যায় এরপর দেখো বায়ু প্রবাহ বায়ু প্রবাহ সঙ্গেও বাষ্পমোচনের কি সম্পর্ক সমানুপাতি যত বায়ু প্রবাহ বাড়বে কোনো একটা জায়গা যদি বায়ু প্রবাহ বেশি হয় তাহলে তুমি দেখবে যে পাতাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আচ্ছা পাতার কথা ছাড়ো তুমি যদি দেখবে যে বাড়িতে স্নান করার পর যখন আমরা গামছা শুকোতে দিই তখন কিন্তু যদি বায়ু প্রবাহ হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন কারণ হচ্ছে বায়ু মাধ্যমে যে গামছার মধ্যে যে জলটা রয়েছে সেটা হচ্ছে কি হয় মানে শুকিয়ে যায় তো ঠিক একই রকম ভাবে পাতার ক্ষেত্রেও পাতার মধ্যে যে জল থাকে সেটার পার্শ্ববর্তী অঞ্চলে যদি হচ্ছে বায়ু প্রবাহ হয় তাহলে দেখা যাবে তার মধ্য থেকে বাষ্পমোচন কি বেড়ে গেছে বাষ্পমোচন বেশি হচ্ছে তবে 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 যদি বায়ুপ্রবাহ খুব ঠান্ডা হয় যে ঠান্ডা বায়ু প্রবাহ হচ্ছে তাহলে কিন্তু বাষ্পমোচন সেভাবে হবে না ঠান্ডা বায়ুপ্রবাহ হলে বা অতিরিক্ত খুব বেশি যদি বায়ুপ্রবাহ হয় ঝড় টর্নেডো হ্যারিক্যান আমফান আয়লা এই সমস্ত ঝড় যদি হয় তাহলে কিন্তু বাষ্পমোচন হারটা বাড়বে না তখন পত্র উল্টা বন্ধ হয়ে যাবে ঠিক আছে কারণ তারাও জানে গাছও জানে যে ভাই আমার জন্য এটা বিপদ কখন ভেঙে পড়বো কখন কী হবো কোনো ঠিক নেই পত্র একদম শাটডাউন যেরকম দোকানে শাটার নামিয়ে দেয় সেরকম পত্র এই যে তোমরা দেখেছিলে যে পাতার যে ছিদ্র সেই ছিদ্রগুলোর দুই পাশে দুটো কোষ থাকে যেগুলোকে রক্ষী কোষ বলা হয় সেই রক্ষী কোষ এরকমভাবে বন্ধ হয়ে যায় তো পত্ররগুলো বন্ধ হয়ে যায় তাহলে অতিরিক্ত যদি বায়ু হয় তাহলে পত্রযন্ত্র বন্ধ হয়ে যায় তখন বাষ্পমোচন রেট কমে যায় কিন্তু এমনি থেকে বায়ুপ্রবাহ যদি স্বাভাবিকভাবে এমনি থেকে যেই গতি থাকে তার থেকে একটু বাড়লে বাষ্পমোচন হার বাড়বে তার জন্য সমানুপাতিক এবার দেখো আলোর তীব্রতা আলোর তীব্রতার সঙ্গে সমানুপাতিক খুব সহজভাবে মনে রাখার জন্য যেগুলো সমানুপাতিক সেগুলো আগে লিখেছি যেগুলো ব্যস্তানুপাতিক সেগুলো পরে লিখেছি যেন তোমাদের খুব সহজে মনে থাকে দেখো আলোর তীব্রতা তুমি স্বাভাবিকভাবেই দেখো যে একটা গাছের যদি হচ্ছে তার উপরে আলো বেশি পড়ে তাহলে বাষ্পমোচন কমবে না বাড়বে তো আলো বললে অবশ্যই বেশি বাষ্পমোচন হবে এই জন্যই তো আমরা মানে দুপুরবেলা গাছ রোপণ করি না কেন কারণ হচ্ছে সেই গাছটা যখন রোপণ করব। তার সঙ্গে আমরা জলও দিই কিন্তু সেই সঙ্গে সঙ্গে সেই মাটি থেকে জল শোষণ করা তো তারপরে সম্ভব না একটু তাকে সেই মাটির সঙ্গে আঁকড়ে ধরতে হবে তারপরে জল শোষণটা শুরু হবে তো এই জন্য যদি তুমি দুপুরে গাছ লাগাও তাহলে তার শরীরের মধ্যে যেটুকু জল আছে সে তো আর শোষণ করছে না সেই জলটুকু বাইরের দিকে বেরিয়ে যায় কারণ বেশি রোদ রয়েছে দুপুরবেলা তাহলে সূর্যের আলোর তীব্রতা যত বাড়বে এই যে এখন বর্তমান যে অবস্থা এখন কি বাষ্মোচন কি হচ্ছে বেশি এই জন্যই তোমাকে বলছি যে মাঠের যে গাছগুলো সেগুলো কাঁদছে মাঠের মধ্যে জল নেই ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে হচ্ছে এখন জলের জন্য হাহাকার ঠিক আছে তো গাছ আমাদের বেশি লাগাতে হবে যত গাছ লাগাবা তত ভাই বর্ষা আহ বৃষ্টি মানে সময় মতো হবে বা টেম্পারেচার সেটা হচ্ছে ঠিকঠাক থাকবে বিশ্ব উষ্ণায়নের মেন কারণ হচ্ছে আমরা গাছপালাকে নষ্ট করেছি তো সেটা করা যাবে না ঠিক আছে তো আলোর তীব্রতা যত বাড়বে বাষ্পমোচন কি হবে বেশি হবে বেশি বাষ্পমোচন বাড়বে আচ্ছা তাহলে এই তিনটা হচ্ছে সমানুপাতি এবার দেখো আর্দ্রতা তো আর্দ্রতার সঙ্গে এটা হচ্ছে ব্যস্তানুপাতি আর্দ্রতার সঙ্গে কি হচ্ছে ব্যস্তানুপাতি ওকে তো আর্দ্রতার সঙ্গে যে ব্যস্তানুপাতি সম্পর্ক কেন দেখো আর্দ্রতা মানে কি এখানে একটু বর্ণনা করি দেখো আর্দ্রতা মানে হচ্ছে বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে বায়ুতে জলীয় বাষ্প তার পরিমাণ জলীয় বাষ্পের পরিমাণ আদ্রতা মানে তো ধরো আদ্রতা বেশি মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি যদি আদ্রতা বাড়ে তাহলে কি হবে বায়ুর মধ্যে বায়ুতে প্রচুর জলীয় বাষ্প মানে জলকণা আছে জলীয় বাষ্প থেকেই তো কি জলকণা হয় তাহলে জল যদি বায়ুতে বেশি থাকে তাহলে একটা গাছের পাতা থেকে বেশি কি বাষ্পমোচন হবে কখনোই না কারণ বাইরে তো প্রচুর জল রয়েছে বাইরে যখন শুষ্ক থাকবে বাইরে যখন টেম্পারেচার বেশি থাকবে বাইরে যখন আলো বেশি থাকবে তখন বাষ্পমোচন হবে কিন্তু এই পাতার চারপাশে যদি বেশি জল থাকে মানে বায়ুতে ঠিক আছে বায়ুতে জলীয় কণা বেশি রয়েছে তাহলে বাষ্পমোচন হার কমবে তাহলে আর্দ্রতা বাড়লে বাষ্পমোচন হার কমে তাহলে এটা হচ্ছে উল্টা ঠিক আছে ব্যস্তানুপাতিক ঠিক একই রকম বায়ুতে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ে কার্বন ডাইঅক্সাইড যদি বেশি থাকে বায়ুতে তাহলে বাষ্পমোচন হার কমে যাবে তাহলে এই দুটো হচ্ছে ব্যস্তানুপাতিক ব্যস্তানু পাতিক সম্পর্ক কার সঙ্গে বাষ্পমোচনের সঙ্গে তাহলে এই দুটো ব্যস্তানুপাতিক সম্পর্ক এই দুটো হচ্ছে এই তিনটা বোঝা গেছে এবার চলে আসি আমরা সমানুবাদক যেগুলো হচ্ছে পাতার মানে গাছের মধ্যে রয়েছে রয়েছে তো তোমরা যেন পাতার পাতার মধ্যে তাহলে এই যত কিউটিকলের আবরণী পুরু থাকবে মোটা থাকবে তত বাষ্পমোচন কি হবে কম হবে তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক ওকে তাহলে কিউটিকল যত মোটা হবে বাষ্পমোচন হার কমবে এবার পাতার গঠন পাতার গঠন একটা পাতা যদি হচ্ছে এরকম সূচের মতো হয় ভাই সূচের মতো পাতার ক্ষেত্রফল যত বাড়বে যত ধর ক্ষেত্রফলটা বাড়বে ক্ষেত্রফলটা বড় হলে সূর্যের আলোকি হবে এখানে কম পড়বে না বেশি পড়বে ভাই বেশি পড়বে তাহলে বাষ্পমোচন হার বাড়বে যদি ক্ষেত্রফল পাতার ক্ষেত্রফল বড় হয় তাহলে বাষ্পমোচন বেশি হবে যেরকম কচু পাতা বাষ্পমোচন হার বেশি তার এ হার বেশি এরা তার জন্য জন্মগ্রহণ করে একদম জলের মধ্যে যেখানে জলাশয় রয়েছে তার আশেপাশে বেশি জল লাগে কারণ এদের পাতাটাও তার জন্য বড় হয় যে বেশি বাষ্পমোচন হোক আমার কোনো সমস্যা নাই জল আমার পাশেই আছে সবসময় শোষণ করবো কোনো সমস্যা নাই ঠিক আছে তো পাতার ক্ষেত্রফলটা বড় হলে বেশি বাষ্পমোচন হবে কিন্তু কারো পাতা যদি এরকম সূচের মতো হয় যেরকম পাইন গাছের ক্ষেত্রে পাইন গাছের ক্ষেত্রে পাতার গঠনটা সূচের মতো সূচ বুঝতে পারছো সূচ এরকম সূচের মতো তাহলে কি হবে বাষ্পমোচন কম হবে না বেশি হবে সূর্যের আলো স্বাভাবিকভাবে কম লাগবে তো বাসমোচন কম হবে তাহলে পাইন গাছের ক্ষেত্রে পাতা গঠন এরকম হওয়ার জন্য বাসমোচন কম হবে এবার চলে আসি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ ক্যাকটাস জাতীয় উদ্ভিদের যে পত্র কন্টক পাতা কাটায় পরিণত হয় তো বাসমোচন হার কি হচ্ছে কমে যাচ্ছে ক্যাকটাস যেগুলো মরুভূমিতে জন্মায় মরুভূমিতে গাছগুলো পাতা রাখে না ভাই ওরা দুর্দান্ত চালাক যদি পাতা থাকে পাতা থাকলে হচ্ছে বাষ্পমোচন হবে আর বাষ্পমোচন ওখানে মরুভূমিতে মেইন সমস্যা কি জলের সমস্যা পাতাকে এরা কাটায় পরিণত করে দেয় তো ক্যাকটাসের ক্ষেত্রেও কিন্তু পাতার গঠন যেহেতু হচ্ছে কণ্টকে পরিণত হয় বা কাটায় পরিণত হয় তার জন্য বাষ্পমোচন হার কম পাইন গাছেও কম যাদের ক্ষেত্রফল পাতা অনেক বড় হবে বাষ্পমোচন হার বা রেট তাদের ক্ষেত্রে বেশি হবে ঠিক আছে এরপরে পত্র গঠন পত্র কোন দিকে আছে কিছু কিছু পাতার উভয় তলে আছে যেরকম আমি বলছিলাম যে এক বীজ পত্রী আগের ভিডিওতে বলেছি এক বীজ পত্রী উদ্ভিদের ক্ষেত্রে উভয় তলে থাকে তাহলে বাষ্পমোচন হার বেশি হবে আর যদি শুধু এক থাকে যেরকম ভাবে দ্বি উদ্ভিদের পাতা নিচের দিকে শুধু পতর অন্ধ্র থাকে তাহলে সেই তলটাতে শুধু বাষ্পমোচন হার বেশি হবে উপরের তলটা দিয়ে বাষ্পমোচন হার কম হবে আর এক পত্রী উদ্ভিদের ক্ষেত্রে উভয় তলে বাষ্পমোচন আছে আহ আছে তাহলে বাষ্পমোচন হার এখানে বেশি হবে পত্রন্দ্রের অবস্থান পত্রন্দ্র কোথায় আছে কিছু কিছু গাছের ক্ষেত্রে ঢুকানো থাকে যেরকম করবি গাছের ক্ষেত্রে করবি গাছের ক্ষেত্রে ক্ষেত্রে পাতার ভিতরে যেহেতু থাকে তার জন্য বাষ্পমোচন হার এখানেও কম হবে যেরকম ভাবে ক্যাক্টাস কিছু কিছু যেরকম ক্যাক্টাস রয়েছে যেরকম মেসকুইট বলে একটা গাছ রয়েছে মেসকুইট এগুলো ক্যাক্টাস জাতীয় উদ্ভিদ যেগুলো হচ্ছে মরুভূমিতে দেখা যায় মেসকুইট তো এদের ক্ষেত্রে আবার ভাই পাতা থাকে ছোট ছোট থাকে আমি একটু আগে বললাম পাতার গঠনের ক্ষেত্রে যে ক্যাটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পাতা কাটায় পরিণত হয় কিন্তু কিছু গাছ রয়েছে যাদের মধ্যে পাতা আছে মানে আছে কম পরিমাণে থাকলেও আছে এবং পাতার গঠনটা এই সমস্ত গাছগুলো ছোট ছোট করে কেন আমি একটু আগে বললাম পাতার গঠন যদি বড় হয় ক্ষেত্রফল যদি বড় হয় বাষ্পমতন হার বেশি তো এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদটার পাতা আছে তো পাতাগুলো কি হয় খুব ছোট ছোট হয় ছোট ছোট হওয়ার কারণে পত্র অন্ধ্র কি থাকে কম থাকে এবং পত্র অন্ধ্র কম তো কম থাকেই প্লাস হচ্ছে পত্র ভিতরের দিকে ঢুকানো থাকে পথিত থাকে এই জন্য এদেরও বাষ্পমোচন হার কম হয় করবি মেসকুইট গাছের ক্ষেত্রে বাষ্পমোচন হার কম তাহলে পাতার গঠনের ক্ষেত্রে বা অন্তঃপ্রভাবকের জন্য বাষ্পমোচন হার কম বেশি হতে পারে এখানে সবগুলোর ক্ষেত্রে দেখলে যে কিউটিকল বেশি থাকলে বাষ্পমোচন হার কম সবগুলো ওকে শুধু ক্ষেত্রফলের সঙ্গে ক্ষেত্রফল বড় বাষ্পমোচন হার বেশি পতর হচ্ছে কোন দিকে আছে বেশি থাকলে বেশি হবে কম থাকলে কম হবে এটা হচ্ছে সমানুপাতিক ওকে পতর অবস্থান ভিতরে থাকলে কম হবে পাতার গঠনের ক্ষেত্রে পাতা যদি সূচের মতো হয় তাহলে কম হবে তাহলে এইভাবে তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে এরপরে আমি চলে যাচ্ছি বাষ্পমোচনের তাৎপর্য এইটুকুর মধ্যেই করে দেওয়ার চেষ্টা করছি একটা স্লাইড যেন তোমাদের হয়ে যায় বাষ্পমোচনের তাৎপর্য দেখো বাষ্পমোচন কেন দরকার তাৎপর্যটা কি প্রথমটা হচ্ছে জল শোষণের জন্য জল শোষণের জন্য বা হচ্ছে এটাকে তোমরা রসের উৎস্রোত বলতে পারো রসের উৎস্রোত বলতে পারো এটার জন্য দরকার দেখো যদি হচ্ছে বাষ্পমোচন না হতো তাহলে জল আর উদ্ভিদ মানে শোষণ করতে সেরকমটা পারত না কারণ উদ্ভিদের জল যখন বাইরের দিকে চলে যায় তখন তার শরীরে জলের একটা টান সৃষ্টি হয় যেটাকে বাষ্পমোচন টান বলা হয় কি বলা হয় বাষ্পমোচন টান এই বাষ্পমোচন টানের জন্যই উদ্ভিদ আবার মূল রোম দ্বারা জলকে শোষণ করতে পারে বা জল শোষণে তাদের সুবিধা হয় তাহলে রসের উৎস্রোতের জন্য একটা গাছ তুমি দেখেছো কুড়ি মিটার লম্বা এক একটা গাছ অনেক বিশাল লম্বা সেই পাইপ ছাড়া তুমি তোমার বাড়িতে মোটর মানে জল তুলো তোমার ছাদে ট্যাঙ্কিতে জল তোলো তার জন্য মোটর লাগে মাঝে মধ্যে সেই মোটরও পারে না জল তুলতে আর উদ্ভিদ ভাই সেই সেই জায়গায় উদ্ভিদ রয়েছে এত লম্বা লম্বা উদ্ভিদ জল শোষণ করে উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে পাতা নিয়ে চলে যাচ্ছে কীভাবে সম্ভব ভাই কিভাবে সম্ভব এটা নিয়ে আমরা বিস্তারিত আরও পরে আলোচনা করব কারণ পরে জল শোষণের যে ইতিহাসটা সেটা তো বাকি আছে এখানে শুধু একটু বলে দিই বাষ্পমোচন টানের জন্য এই বাষ্পমোচন টান যখন পাতার মধ্য থেকে জল বেরিয়ে যাচ্ছে তখন একটা টানের সৃষ্টি হচ্ছে জল দাও জল দাও আমাকে জল দাও তো এই টানের জন্য মানে বাষ্পমোচন টানের জন্য জল হচ্ছে সেই মাটি থেকে ধীরে 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 পাতায় এত উপরের দিকে উঠছে তাহলে অবশ্যই এই জলের যে শোষণ সেই শোষণটা হচ্ছে বাষ্পমোচনের জন্য সম্ভব এই জন্য বাস্পমোচনের এটা হচ্ছে একটা তাৎপর্য বা গুরুত্ব নেক্সট এর পরের যে গুরুত্বটা আরো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খনিজ মৌল শোষণ খনিজ মৌল শোষণ তোমরা আর এর আগে যে খনিজ পুষ্টি পড়েছো তোমরা জানো যে উদ্ভিদের পুষ্টির জন্য কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ক্যালসিয়াম তারপরে সোডিয়াম সালফার পটাশিয়াম এরকম হাজারো খনিজ মৌল যেই খনিজ মৌলগুলো উদ্ভিদের শরীরের খুবই অত্যাবশ্যকীয় এবং লাগবেই লাগবে এই যে খনিজ মৌলগুলো এই খনিজ মৌলগুলো জল দ্বারাই শোষিত হয় তাহলে বাষ্পমোচন যদি না হতো তাহলে জল শোষণ হতো না এবং এই খনিজ মৌলগুলো তাদের শরীরের মধ্যে প্রবেশ করতো না আর এই খনিজ মৌলগুলো তাদের শরীরে যদি না থাকে তাহলে কি অবস্থা হবে আগের ভিডিওতে অবশ্যই তোমরা দেখেছ যেখানে আমি খনিজ পুষ্টি নিয়ে কথা বলেছি যে এগুলো না থাকলে তার শরীরের কোনো ধরনের কোষি গঠন হবে না তাই না ম্যাগনেসিয়াম না থাকলে কি হবে কোনো ধরনের ক্লোরোফিলই গঠন হবে না পাতার মধ্যে পাতার রঙই সবুজ হবে না ভাই আর খাদ্যই তৈরি হবে না তাহলে কিভাবে উদ্ভিদ খাদ্য পাবে তাদের তো মা বাপ নাই কে খাইয়ে দিবে আর আমরাই কোথার থেকে খাদ্য পাবো আমরাও তো খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল তাহলে অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য নাম্বার তিন দেখো এর পরের যে হচ্ছে গুরুত্বপূর্ণ যে তাৎপর্য সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ তাপমাত্রা নিয়ন্ত্রণ বা তোমরা লিখতে পারো যে হচ্ছে উদ্ভিদের পাতার তলের তাপমাত্রা নিয়ন্ত্রণ যখন হচ্ছে উদ্ভিদের পাতার তল থেকে বাষ্পমোচন হয় তাহলে এই যেটা হচ্ছে সূর্যের আলো পড়ার ফলে পাতাটা গরম হয়ে গিয়েছিল তো গরম হয়ে যাওয়ার ফলে এই জলটাকে সে হচ্ছে বাইরে বের করে দিয়েছে আবার নতুন জল ওই যে বাষ্পমোচন টানের জন্য আবার নতুন জল এসেছে তো এই জলটা আপাতত এখন ঠান্ডা তো তার যে পাতাটাও পাতাটাও ঠান্ডা থাকবে ধীরে ধীরে এটাও গরম হবে আবার বাইরে বেরিয়ে চলে যাবে আবার নতুন জল আসবে তাহলে এর ফলে কী হবে পাতার যে তল বা পাতা বা উদ্ভিদের যে শরীরের যে উষ্ণতা সেই উষ্ণতাও কিন্তু কি হবে নিয়ন্ত্রণ হবে তো অবশ্যই মনে রাখবে যে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং নাম্বার চার এখানে তোমাদের বলে দিই আর একটা ইম্পর্টেন্ট গুরুত্ব সেটা হচ্ছে অতিরিক্ত জল বাইরে বেরো অতিরিক্ত জল নির্গমন বা নির্গত করা এটা তো মেন কাজ বাসুমোচনের যে অতিরিক্ত জল যে জলটা বারবার ব্যবহার হয়েছে তোমরা তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে এইটটি জল উদ্ভিদের আর লাগে না যে জলটা মানে তারা শোষণ করে এইট্টি ফাইভ পার্সেন্ট জল এদের বাইরে বের করে দিতে হয় তো সেটা বাসমোচন প্রক্রিয়ায় বাইরে বের বের হয় তো অবশ্যই এটা একটা তাৎপর্য তো এই তাৎপর্যগুলো খুব ভালো মতো তোমরা অবশ্যই মনে রাখবে এবার চলে আসো আমি একটু কথা বলবো এখানে খুবই গুরুত্বপূর্ণ নাহলে উপরেই কথা বলি এখানে যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কি বললাম বাষ্পমোচনকে ক্ষতি বলা হয় ক্ষতি বলা হয় কাকে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কিন্তু কেন বলা হয় কে বলেছিল উনিশশো সালে একজন বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে কার্টিস বিজ্ঞানী কার্টিস ঠিক আছে এই যে বিজ্ঞানী কার্টিস এই বিজ্ঞানিক বলেন যে হচ্ছে বাষ্পমোচন প্রয়োজনীয় কোনো সন্দেহ নেই এই যে এতগুলো প্রয়োজন বলেছি কেন প্রয়োজনীয় জল শোষণ নতুন করে জল শোষণ তারপরে খনিজ মৌল শোষণ তাপমাত্রা নিয়ন্ত্রণ অতিরিক্ত জল নির্গমন তো অবশ্যই প্রয়োজনীয় বুঝতেই পারছো এগুলো হচ্ছে প্রয়োজনীয় দিক লাগবেই লাগবে বাষ্পমোচন এবার তার পাশে তিনি বলেছেন ক্ষতি প্রয়োজনের পর আবার লিখেছেন ক্ষতি বলা হয় তো প্রয়োজনীয় ক্ষতি কেন বলেছিলেন উনিশশো সালে কি এমন দিক দেখে তিনি বলেছিলেন অ্যাকচুয়ালি দেখো বাসমোচন হওয়া ভালো কারণ বাসমোচন না হলে অতিরিক্ত জল বাইরে বেরোবে না আর তা উদ্ভিদ কিন্তু সেই জলকে সঞ্চিত করতে পারে না যেরকম খাদ্য সঞ্চিত করতে পারে জলকে সঞ্চিত করতে পারে না তো জলটা বাইরে বের করা এটা প্রয়োজনীয় কিন্তু ক্ষতি এই জন্য কারণ হচ্ছে অতিরিক্ত জল যদি বাইরে নির্গত হয়ে যায় মানে অতিরিক্ত জলই তো বাইরে নির্গত হয় সেই অতিরিক্ত থেকে আরো অতিরিক্ত জল যদি বাইরে নির্গত হয় কথা বুঝে আসছে ভাই মানে অতিরিক্ত জলই তো বাইরে নির্গত করবে এটা তো পয়েন্টই আমরা লিখেছি এবং সংজ্ঞায় বলেছি বাষ্পমোচনে অতিরিক্ত জল বাইরে নির্গত হয় কিন্তু অতিরিক্তর থেকেও যদি অতিরিক্ত আরও বেশি জল যদি বাইরে নির্গত হয়ে যায় তাহলে কি হবে গাছের দেখো বর্তমানেই কিন্তু হচ্ছে এই যে একটুকে বলছিলাম মাঠে গাছগুলো চিৎকার করছে ধান গাছ গম গাছ ভুট্টা গাছ যেই গাছই আছে এখন সব গাছই কিন্তু চিৎকার করছে এই যে গাছের যে বর্তমান যে জল পাচ্ছে না এখন যদি বাষ্পমোচন আরও বেশি হারে হয় অনেক বেশি হারে হয় বা মরু অঞ্চলের কথা ভাবো মরু অঞ্চলে এমনি থেকে জল নেই সেখানে যদি বাসমোচন হার বেশি হয়ে যায় তখন কি হবে সেই গাছগুলো কিন্তু মারা যাবে তাই না তার জন্য এটাকে বিজ্ঞানিক আর্টিস্ট প্রয়োজনীয় ক্ষতি বলেছেন তুমি দেখবে একটা গাছকে যখন দুপুরবেলা লাগাবে তখন কিন্তু গাছটা ধীরে ধীরে ঝিমিয়ে যাবে পাতাগুলো আর এরকম পাতাগুলো হয়তো ছিল ধীরে ধীরে এরকম করে গুটিয়ে নিচের দিকে চলে আসছে তাহলে এই যে পাতাগুলো নিচের দিকে ঝিমিয়ে যাওয়া এটা কিন্তু জাঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে বেশি দেখা যায় জাঙ্গল উদ্ভিদ এবার তুমি বলবে জাঙ্গল উদ্ভিদ কাদের বলা হয় জাঙ্গল উদ্ভিদ হচ্ছে জাঙ্গল উদ্ভিদ কাদের বলা হয় যারা হচ্ছে বলা বলা হয় হয় তুমি আবার বলবে কাদের যারা এবার মরু অঞ্চলে জন্মায় তাদেরকে কি বলা হয় জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ যেটাই বলো না কেন এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত বাষ্পমোচনের ফলে কারণ এতটাই টেম্পারেচার থাকে মরু অঞ্চলে বালু আর বালু জল নেই শুধু টেম্পারেচার শুধু উষ্ণতা শুধু তাপমাত্রা ওখানে বাড়তেই থাকে তো সেখানকার যে গাছগুলো সেগুলো ধীরে ধীরে নেতিয়ে পড়ে গাছগুলোর পাতাগুলো ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে এই ঘটনাটাকে বলা হয় উইল টিং কি বলা হয় উইল টিং অবশ্যই মনে রাখবে উইল টিং ওকে সরি এল তো উইল্টিং জিনিসটা কি গাছের পাতা যখন নেতিয়ে পড়ে তখন এই ঘটনাটাকে উইল্টিং বলা হয় অতিরিক্ত বাষ্পমোচনের ফলেই এই ঘটনাটা ঘটে তো অতিরিক্ত বাষ্পমোচনের ফলে এই ঘটনাটা ঘটে তো উইল্টিং যদি এরকম হতে থাকে তাহলে গাছটা মারা পর্যন্ত যেতে পারে তার জন্য বিজ্ঞানিক আর্টিস্ট উনিশশো ছাব্বিশ সালে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলেছেন তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাষ্পমোচন ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও নতুন কোনো টপিক নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো